আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার ড্রোনের টু ব্লেডের প্রপেলার রিপ্লেস করে আমরা কিভাবে থ্রি ব্লেডের প্রপেলার ব্যবহার করব। প্রসিডিওরটি খুবই সিম্পল, কিন্তু ছোট্ট একটা ভুল করলেই, অর্থাৎ লেফটেটা রাইটে বা উপরটা নিচে লাগালেই আপনার ড্রোনটি ক্র্যাশ করতে পারে, আর তাই খেয়াল করে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ, ইয়োর ভার্চুয়াল গাইড। প্রপেলারের সাথেই ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার দিয়েছে, আমরা এটা দিয়ে খুব সহজেই আনস্ক্রু করে নেব প্রপেলারগুলো। এবার আমরা এই ক্যাপটি লাগিয়ে নেব। ক্যাপটি কিন্তু এই তিন ব্লেডের যে প্রপেলার রয়েছে তার সাথেই এসেছে, দেখতে পাচ্ছেন ক্যাপটিতে মার্ক করা রয়েছে CW এবং CCW। দেখতে পাচ্ছেন আমরা বাম পাশের ক্যাপটিতে CCW লেখা দেখতে পাচ্ছি, এগুলো আমি আপনাদের বোঝানোর জন্য আগেই লাগিয়ে রেখেছি। আর এখানে দেখেন CW, বাম পাশে নিচে CCW, উপরে CW, আবার ডান পাশে উপরে CCW, নিচে CW লাগাবো। এই জিনিসটা যেন ভুল না হয়, এটা ভুল হলে কিন্তু ড্রোন উড়বে না। স্ক্রুগুলো অনেকই ছোট, আমরা খুব সাবধানতার সাথে স্ক্রুগুলো লাগাবো। আমাদের তিন ব্লেডের প্রপেলারের মোটর কভারটা লাগানো হয়ে গেছে, এখন আমরা জাস্ট দেখে দেখে এই প্রপেলারগুলো বসিয়ে দেব। এখানে মোটর কভারের গায়ে লেখা আছে CCW, আর এই প্রপেলারের গায়েও লেখা আছে CCW, জানি দেখা যাচ্ছে না কিন্তু আপনারা এখানে লেখা পেয়ে যাবেন CCW। আমরা এটা মিলিয়ে মিলিয়ে লাগাবো যেন ভুল না হয়। এভাবে বসিয়ে ক্লকওয়াইজ প্রেস করলেই টাইট হয়ে লেগে যাবে, এটা খুলে পড়ার কোনো ভয় নেই। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের চারটা প্রপেলারই রেডি, এখন আমরা ফিল্ডে ফ্লাইং টেস্ট করব। তিন ব্লেডের প্রপেলার লাগানোর আমাদের মূল উদ্দেশ্যই ছিল যাতে বাতাসে সমস্যা না হয়। নদীর উপর সবসময়ই জোর বাতাস বইতে থাকে, তাই আমরা এখন নদীর দিকে এগিয়ে যাচ্ছি। অদূরে সদরঘাটের লঞ্চগুলো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমরা এই মুহূর্তে আছি বুড়িগঙ্গার দ্বিতীয় সেতুতে। পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও খুঁজে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নদীর উপর যদিও বেশ ভালো বাতাসই বইছে, তবে ভিডিওতে তো তা বোঝা যাচ্ছে না, তাই আপনারা আমাদের পিছনের গাছপালাগুলো দেখতে পারেন। যারা ড্রোন পাইলট অর্থাৎ ড্রোন উড়ায় তারা জানে এরকম গাছপালা নড়লে কতটা বাতাস হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, আর হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।